চাষা ও চাষা আমার বাসা কত আমার চাষা সবার চাষা মোহাম্মদ ইয়াসিন তালুকদার দিবেন 5000 টাকা জোরে নমার হাওয়া পিডিটিসি আরে এটা আগের অভ্যাস টাই হচ্ছে ঠিক 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 মাফসাই 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 আস্তে আস্তে আমার লন্ডনি ভাই আছেন একজন লন্ডনি ভাই আমার মিতা যে উনি কই মিতা নে দাঁড়ান না কোড়ে রোডেন পার্থক্য কি জানেন নি আমি কালা আপনি সুন্দর আগামী বছর মাহফিলে লেগে কত লিখতাম 5000 লিখলে চলবো এই তাফসীর মাহফিল লন্ডন নাম ভুললে 20000 ঠিক কি না বলে লন্ডন নাম শুনলি তো আমরা আর রাহ উনি তো সব জায়গায় দেখ কমাও না হ্যাঁ আর আরো কমাও কত হ্যাঁ মিতা কত মান সম্মান থাকবো নি আমার মিতারে ফিতা দিয়ে বান্ধলে তাম নাচকা কত কম ঠিক না বেটি যাক আমার মিতা আগামী বছর মাহফিলের জন্য তিনি দিবেন 10000 টাকা জোরে গুন মারহাবা আরো জোরে গুন মারহাবা আল্লাহ তুমি কবুল কর মঞ্জুর করো সাসা মাহফিল আপনারা সবাই শরীক হয়ে যাবেন আমি মনে করি একটা হাত যেন খালি না যায় যদি টাকাটা না দিয়ে কৃপণতা করেন রাত্রে ঘুমায়ও আফসোস করবেন যে আমি তো ঠিকই 20 টাকা দিয়ে মজা গাইলাম কিন্তু এই 20 টাকা যদি মাহফিলে দিয়ে দিতাম আমি মরে গেলেও এটা আমার মিজারের পাল্লায় ফ্লেক্সি হয়ে যেত দাও 500 দাম আগাস দাও আরেকজন দিলেন 500 মারহাবা কই 1000 না আসছিল দেন গত বছর 1000 অসুবিধা এক কতই গত বছর 1000 যাক আলহামদুলিল্লাহ এবার আপনারা আবারো আমার সঙ্গে একটু হাত তোলেন নারে তাকবীর আল্লাহু এখন যারা হাত তুলছেন আমি চাই প্রত্যেকটা হাত পকেটে যাবে দেন পকেটে দেন আবার আরেকজনের পকেটে ঢুকাই দিয়েন না পরে মাইল উঠাবেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব 1000 টাকা একটা হাত যারা খালি না যায় যদি দেন জিতে গেলেন আর না দিলেন তো হেরে গেলেন যা দেওয়া যায় তাতে সওয়াব মেয়র সাহেবের দাবি করতেছে এটা আমি কালেকশন সবাই জিকিরের মাধ্যমে টাকাটা দেন একটা হাত যেন খালি না যায় আজকে আমি আবার টাকাটা কালেকশনের পরে হাত উঠাবো সবাই দিবেন সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা জিকিরের মাধ্যমে টাকা দেন আল্লাহ খুশি হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাড়াতাড়ি করো
যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে লোক যান, যারা বাহির আছে তাদের কাছে লোক যান। এই বাবারা তারা দাঁড়িয়ে আছেন, আপনারা ইনশাআল্লাহ দিবেন, একটা হাত যেন খালি না যায়, এক দুই টাকা থাকুক কিন্তু শরীক থাকবেন, টাকাটা দিবেন, বাড়িতে ঘুমায় অশান্তি পাবেন ইনশাআল্লাহ। এই টাকাটাই একদিন ইনশাআল্লাহ মিজানের পাল্লায় গিয়ে ফ্লেক্সি হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জিকিরে দান দিছি একটা টাকা এসে গেছে, কোন জায়গায়? গোগাওড়ার মোহাম্মদ রুবেল মিয়া নগদ, সরি, তিনি দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা।